এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে জাল পেতেছিল ইডি, সেই জাল গোটানো শুরু হতেই চক্ষু চড়ক গাছ। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পর থেকেই প্রকাশ্যে নামি বেনামি একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর। মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সেই তদন্তের মাঝেই এবার শিল্পমন্ত্রীর সম্পত্তির খোঁজ পেতে শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে শান্তিনিকেতনে রয়েছে পার্থর একাধিক বাড়ি, তিতলি, অপা বা শান্তিনিকেতন, পার্থ ঘনিষ্ঠদের নামে বিলাসবহুল বাড়ি বোলপুরের শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে একের পর এক বাগান বাড়ির হদিশ মিলল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। শান্তিনিকেতনের ফুলডাঙ্গা ও প্রান্তিকে বেশ কয়েকটি বাগান বাড়ি, কোপাই যাওয়ার পথে আরও একটি বাড়ি, এমনকি জামবনি এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে বলে খবর। পার্থ চট্টোপাধ্যায় নাকি প্রায়ই আসতেন ওই সকল বাড়িতে, জানাচ্ছেন স্থানীয়রা। ইডি সূত্রে খবর, শান্তিনিকেতনে থাকা সাতটি বাড়ির দেখাশোনা করতেন মোনালিসা দাস। অর্পিতা মুখোপাধ্যায়ের নামেও রয়েছে শান্তিনিকেতনে প্রচুর সম্পত্তি। ফলত ওয়াকিবহল মহলের প্রশ্ন, এই সাত বাড়িতেও কি লুকিয়ে সাত রাজার দন? এই মুহূর্তে কিন্তু সেইটাই বড় প্রশ্ন। অর্থাৎ এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর উঠে এসেছে ইডি সূত্রে, পার্থ চ্যাটার্জির নামে একাধিক সম্পত্তির হদিশ। শুধুমাত্র পার্থ চ্যাটার্জির নামে নয়, নামে বেনামে বিভিন্ন নামে, বিভিন্ন জনের নামে পার্থ চ্যাটার্জির সম্পত্তি কিনে রেখেছিল, সেই সম্পত্তির হদিশ কিন্তু ইডি পেল। শান্তিনিকেতনে রয়েছে একাধিক ফ্ল্যাট, একাধিক বাড়ি, বাগান বাড়ি সহ একাধিক সম্পত্তি, যেগুলো সবকটি কিন্তু পার্থ চ্যাটার্জির নামে নয়, পার্থ ঘনিষ্ঠ বলে যারা পরিচিত মোনালিসা দাস, অর্পিতা মুখার্জি সহ একাধিক জনের নামে কিন্তু পার্থ চ্যাটার্জি সেই বাড়িগুলো কিনে রেখেছিলেন। এবং সেই বাড়িতেও কি লুকিয়ে আছে কোটি কোটি টাকা? এই মুহূর্তে কিন্তু এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।